নমস্কার, মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত। এখন আমি একটা কাঁকড়া দেখাচ্ছি, দেখুন তার রেসিপি বানাবো। এই যে কাঁকড়াটা কাটিং চলছে, এই দেখুন এখানে আমার কাঁকড়াটা ছাড়িয়ে রেডি করা হয়ে গেছে। কড়াইয়ে পাঁচ ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা, একটু সরষের তেল, এতে সামান্য একটু হলুদ দেবো। এখানে আমি আমটি নিয়ে নিয়েছি, এখানে আমটিটা আমি জলে গুলে নিয়েছি, এটা এই নাড়ি দিয়ে দেবো। এবার জলটা ফুটে গেলে এই কাঁকড়াগুলো দিয়ে দেবো, টক রান্না করে একদম সোজা। এই দেখুন টকটা আমার ফুটে গেছে, এবার আমি এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। টক রান্নাটা একদম সোজা পদ্ধতি, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। কাঁকড়ার ঝাল হয় আলু দিয়ে, এমনি ঝাল হয়, কিন্তু ওই টকটা, কাঁকড়াগুলো খুব মিষ্টি লাগে টক করে খেলে, খেয়ে দেখবেন। দেখুন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি। এই দেখুন টকটা আমার হয়ে গেছে, এবার আমি কাঁচা সরষের তেল দিয়ে এটাকে নাবিয়ে নেব। হয়ে গেছে, এবারে দেখুন এই যে কাঁকড়াটা রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।